আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি লুৎফুন্নেসা জলিয়াপুর, সহকারী শিক্ষিকা উদয়ন খুলনা জেলা পরিষদ স্কুল। আজ আমাদের পাঠের বিষয় পল্লী কবি জসীমউদ্দীনের লেখা পল্লী জননী কবিতার মূল কবিতা পর্ব দুই। পর্ব এক আগের ভিডিওতে দেওয়া আছে, ওটা দেখে নিও। আর কবিতার লাইন পড়ে বুঝিয়ে দেব, মনোযোগ সহকারে শোনো, তাহলে বুঝতে পারবে। আর মনে রাখার জন্য কিছু টিপস দিব, ভিডিও না স্কিপ করে দেখো, তাহলে পেয়ে যাবে। আগের দিন আমরা পড়েছিলাম ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে, তারপরের লাইন থেকে আমরা আজকে পড়ব। শোনো মা, আমার লাটাই কিন্তু রাখিও যতন করে। ছেলেটা লাটাই খুব পছন্দের, ঘুড়ি উড়ানোর যে লাটাই ওটা খুব পছন্দের। ওটা বলছে, মা তুমি যতন করে রেখো, রাখিও ঢ্যাপের মোয়া বেঁধে তুমি সাত নই শিকা ভরে। সুন্দর করে শিকা বোনানো রঙিন সুতা দিয়ে সেই শিকার ভিতরে তুমি ঢ্যাপের মোয়া রেখে দিও। আর খেজুরের গুড়ের নয়া পাটালিতে হুড়ুমের কুলা ভরে মুড়ি, হুড়ুম মানে মুড়ি, মুড়ি কুলা ভরে, কুলা হচ্ছে মাটির কলসির মতো একটা বড় তৈরি পাত্র, ওর ভিতরে মুড়ি রাখলে মুড়ি নরম হয় না। ফুল ঝুড়ি শিকা সাজাইয়া রেখো আমার সমুখ পরে, ওই শিকার ভিতরে সব খাবার রেখে দিতে হবে ও বা ছেলের সামনে, যাতে করে ও নিয়ে খেতে পারে, কোনো বাধার সৃষ্টি না হয়। এইসব বলে দেখো ছেলে চুপ করে, মাও ধীরে ধীরে মাথায় বুলায় হাত, বাহিরিতে নাচে জোনাকি আলোয় থমথম কালো রাত। রুগণ ছেলের শিয়রে বসিয়া কত কথা পড়ে মনে, কোনোদিন সে যে মায়েরে না বলে গিয়েছিল দূর বনে। তাহলে ছেলের কথা, সে অসুস্থ, তার যত মনের কথা সেগুলো বলে যখন সে চুপ করে, তখন তার মা তার গায়ে মাথায় হাত বুলিয়ে ঘুমানোর চেষ্টা করে। আর শিওরে ওই রুগ্ন, রুগণ এখানে কবিতায় রুগণ ব্যবহার করা হয়েছে, রুগ্ন ছেলের শিওরে বসিয়া মায়ের কত কথা মনে পড়ে। সাজ হয়ে গেল তবু আসে না কো, সাজ মানে সন্ধ্যা, আই ঢাই মার প্রাণ, মার প্রাণ আনচান করে, ছেলে দেরি করে আসছে বাসায় বাড়িতে। হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান, সে গান গাইতে গাইতে হাসতে হাসতে বাড়িতে আসছে। এক কোষ ভরা বেথুল তাহার ঝামুর ঝুমুর বাজে, সে এক কোষ ভরে বেত ফল নিয়ে এসেছে, সেটা ঝামুর ঝুমুর বাজছে। ওরে মুখ পোড়া, কোথায় গিয়েছিলি এমনি এ কালী সাজে, এমন অন্ধকার সন্ধ্যাবেলায় তুই কোথায় গিয়েছিলি? ছেলে এখানে, ছেলেকে এখানে মুখ পোড়া বলে মা সম্বোধন করেছে, এটা মায়ের আদরের কথা। কত কথা আজ মনে পড়ে তার, গরিবের ঘর তার, ছোটখাটো কত বায়না ছেলেরে পারে নাই মিটাবার। আড়ঙ্গের দিন পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই, ছেলের অসুখের সময় মা ছেলের যে আবদারগুলো কোনোদিন মিটাতে পারেনি সেগুলোই মা ছেলে শিওরে বসে বসে মনে করছে। এমনকি মেলার দিনে, আড়ং অর্থ মেলা, মেলার দিনে একটু পুতুল কিনতে চেয়েছিল, সেই পয়সাও তার জোটেনি। বলেছে, আমরা মুসলমানেরা আড়ং দেখিতে নাই, মা ছেলেকে ভুলানোর জন্য বলেছে আমরা মুসলমানরা আড়ং দেখিতে নাই। তখন ছেলে বলল, করিম যে গেল, করিম সে গেল, আজিজ চলিল, এমনই প্রশ্নমালা, উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা। আজও রোগে তার পথ্য জোটেনি, পথ্য মানে অসুখের সময় যে খাবারটা ডাক্তার খেতে বলে ওটাই হচ্ছে পথ্য, ওষুধ হয়নি আনা, ওষুধও আনতে পারেনি অসুস্থ ছেলের জন্য।
ঝড়ে কাঁপে যেন নীড়ের পাখিটি জড়ায়ে মায়ের ডানা। এত অসুস্থ যে মায়ের বুকের ভিতরে ছেলে অসুস্থতার জন্য মনে হচ্ছে পাখির মতো কাঁপছে। ঘরের চালেতে হুতুম ডাকিছে, অকল্যাণের সুর। হুতুম একরকম পাখি, এটা ডাকলে মনে হয় গ্রামের সবাই বলে যে এটা হচ্ছে অকল্যাণের ডাক, এটা কোনো কল্যাণ বয়ে আনে না। তাই মারও মনে এখন সেই অকল্যাণের সুর শুনে মনে ভয় পাচ্ছে। মরণের দূত এলো বুঝি হায়, হাকে মায় দূর দূর, যে এবারই আমার ছেলে মারা যাবে। তার বাহক দূত মানে বাহক, সে চলে এসেছে আমার ছেলের অসুস্থ অবস্থায় চলে যাবে। এই জন্যে মা ওই পাখিটাকে দূর দূর করে তাড়াচ্ছে। পচার ডোবা হতে বিরোহিণী ডাক, ডাকিতেছে ঝুড়ি ঝুড়ি, কিষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। কিষাণ ছেলেরা বিলের থেকে বকের বাচ্চা চুরি করে নিয়ে গেছে। মা বক এসে বাচ্চাদের না পেয়ে খুব ডাকাডাকি করছে। ফেরে ভন ভন মশা দলে দলে, গুঁড়ো পাতা ঝরে বনে। ওই গভীর রাত্রে মশার ভন ভন শব্দ শোনা যাচ্ছে, যখন পচা পাতা পড়ছে সেই পাতা পড়ার মর্মর শব্দ শোনা যাচ্ছে। ফোটায় ফোটায় পাতা চুয়া জল ঝরিছে তাহার শনে। তার উপরে আবার ওই শিশির পড়া পানি পড়ছে টপ টপ করে পাতার উপরে, সেই শব্দটাও পাওয়া যাচ্ছে। রুবন ছেলের শিওরে বসিয়া একলা জাগিছে মাতা, অসুস্থ ছেলের মাথার পাশে বসে শুধু একা মাতাই যাচ্ছে। সম্মুখে তার গুচ্ছটি মহাকাল রাত পাতা, একটা বিপদময় রাত তার সামনে। পার্শ্বে জ্বলিছে মাটির প্রদীপ, বাতাসে জমায়ে খেল, বেড়ার ফাঁক দিয়ে বাতাস আসছে। ওই বাতাসের আলোর প্রদীপ, প্রদীপের আলো কি হচ্ছে, নড়ছে, বাতাসে নড়ছে, মনে হচ্ছে খেলা করছে। আধারের সাথে জুজিয়া তাহার ফুরায় এসেছে তেল, অন্ধকার সারা রাত প্রদীপ জ্বলছে, সেই আধারের সাথে যুদ্ধ করে সে তারও তেল ফুরিয়ে এসেছে। কবিতাটিতে মায়ের যে অকৃত্রিম ভালোবাসা সন্তানের প্রতি, আর মাকে নিয়ে সন্তানের যে ভাবনা, এটা কবি তার নিপুণ ভাবে লিখেছেন, যেটা মনোযোগ সহকারে পড়লে তোমরাও বুঝতে পারবে যে কবিতার ভিতরে মা এবং সন্তানের যে সম্পর্ক, যে সম্পর্কের ভিতরে কোনো স্বার্থ কাজ করে না, এমন একটা সম্পর্ক সেই মা আর সন্তানের ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা কবি এখানে প্রকাশ করেছেন। এবং দুঃখিনী মা সন্তানকে কখনো সময় মতো খাবার দিতে পারেনি, তার আবদার মেটাতে পারেনি, এই যে দুঃখিনী মায়ের যে ক্রন্দন, দুঃখিনী মায়ের যে মনের জ্বালা কবি এখানে প্রকাশ করেছেন। আর কবিতা পড়ার আগে তোমরা কবিতার শব্দার্থ আগে পড়বে, শব্দার্থগুলো জানা থাকলে যখন কবিতার লাইন পড়বে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে, আর পাঠ পরিচিতি মনে রাখার চেষ্টা করবে। আর কবিতা বারবার পড়ে বারবার পড়বা, অর্থাৎ মনে রাখার চেষ্টা করবা। অনুশীলন যতই করবা ততই কিন্তু জ্ঞান বৃদ্ধি হবে। বারবার পড়ে মনে রাখার চেষ্টা করবা, তাহলে প্রশ্ন যেমনই হোক না কেন তোমরা তার সুন্দর উত্তর লিখে তোমরা একটা ভালো ফলাফল করতে পারবা। এটা আমি আশা করে এখানেই আজকের মতো শেষ করছি। খুদা হাফেজ।